বুটিম যে নিউ আপডেটের যে এখন এখন বর্তমানে চলতেছে, আগের বুটিম যাদের যারা ইউজ করেন তারা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করুন। আপনার আগের গুলা যাদের করা আছে ধীরেগুলো ডিস্টার্ব করে প্রায়, আর যাদের চলে ভালো, আর যদি কারো ডিস্টার্ব করে তাহলে আপনারা পুনরায় আনইনস্টল করে প্লে স্টোর থেকে পুনরায় আবার আপনার ডাউনলোড করে ইউজ করেন। ভালো সার্ভিস দিতেছে, আপনার ভিপিএন ছাড়া ফ্রি ভয়েস কল ভিডিও কল, আপনার সেম কোয়ালিটি হলে ইমু যেভাবে ইউজ করেন ঠিক ওইভাবে ইউজ করা যায়। এখন আপনার প্রত্যেকটা রাষ্ট্রে বা প্রত্যেকটা দেশে এখন ভালোভাবে আপনার ইয়েগুলো আপনার সার্ভিসগুলো ভালো দিচ্ছে। আমরা ইউজ করতেছি, আমরা এখানে প্রবাসী যারা আছে তারা ইউজ করতেছি। আমার বন্ধুবান্ধবের সাথে কথা বলছি আমি, তো আমার একটা ইনস্টল করা আছে, তাই আমি পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা নতুন বা করার জানান না যারা করবেন কীভাবে করবেন, তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো মোবাইল আপনাদের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে আপনার ওইখানে আপনার একদম মিজিতে নাম লেখলে হয়ে যাবে। যদি আপনি বুটিম ভয়েস অ্যান্ড ভিডিও কল লেখেন তাহলে আপনার আসবে আপনার অ্যাপসের সিরিয়ালগুলো আসবে অন্যান্য অ্যাপসগুলোর সাথে। ওতে যে এখানে ইনস্টল করা আছে আমার লেখা আছে বুটিম আপনার। আর যদি আপনি সরাসরি শুধু বুটিম লেখেন, বুটিম লিখলে সরাসরি আপনার অ্যাপসটা চলে আসবে। আসার পর আপনি ওইখানে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার আমার করা আছে যার কারণে ওপেন লেখা এখানে, আমি আর ডাউনলোড করা লাগে নাই, প্রয়োজন হয় নাই। তো আমি আগে করা আছে আমার। তো আপনারা যারা সেটিং করবেন, যাওয়ার পর আপনারা ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে আপনার ডিসপ্লেতে যখন আপনার অ্যাপসটা আসবে তখন এটা আপনারা নতুন যারা ইউজ করবেন তাদের জন্য বলছি, ওইখানে আপনারা যখন ক্লিক করবেন ওইখানে আপনার লেখা আসবে। ওইখানে আপনার প্রথমে আসবে আপনার এগ্রি আমরা অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট অপশনটা টিক ক্লিক করবেন। করার পর আপনার ওইখানে আপনার যে দেশে ইউজ করেন ওই দেশের আপনার কান্ট্রি কোডসও চলে আসবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, বাইরে আদার্স কোনো কান্ট্রি হলে ওই দেশের কোড নাম্বার চলে আসবে। আসার পর আপনি যে নাম্বার দিয়ে করবেন ওই নাম্বারটা দিবেন, দেওয়ার পরে আপনার ওই নাম্বারে একটা কোড আসবে SMS, ওই কোডটা আপনার এখানে দিতে হবে। এখানে সেম ইমু যেভাবে করেন ওইভাবে ওই কোডটা দেওয়ার পরে আপনি ওকে করার পরে আপনার নাম চাইবে, নাম টাম সেটিং করার পরে সেভ করবেন। সেভ করার পর আপনি ফিক্সার দিতে চাইলে ফিক্সার দিতে পারবেন, যে কোনো কিছু সেম হুবহু আপনার ইমু সিস্টেম। তো ইমু এইটা এখন নতুন অনেকে ইউজ করে, এখন পুরানো অনেক লোকে ইউজ করে, প্রায় লোকে ইউজ করে মোটামুটি। আপনার অন্যান্য ভয়েস কলের অ্যাপসগুলো ডিস্টার্ব করে থাই, এই এখন নতুন করে সবাই এই বুটিম ইউজ করতেছে পুনরায় আবার, তাই আমি আপনাদের দেখাইলাম। এখানে যারা নতুন তারা হয়তো চিন্তা করবে যে আমার কার সাথে কথা বলছি বা নাম্বার কীভাবে বার করবো, কাদের সেভ আছে। তো এখানে একদম ইজি, আপনার এখানে কন্ট্যাক্টস লেখা আছে, কন্ট্যাক্টস যে আপনার ওইটা হইলে আপনার এখানে যদি কারো নাম তালিকা থাকে ওইখানে আপনার কাদের সাথে আপনি অ্যাড আছেন তাদের নামগুলো এখানে আসে যাবে। তো আপনারা ওইখানে ধরেন আমি এখন স্যাম্পল একটা দেখাচ্ছি, এখানে আপনার এখানে এখানে একটা নাম সিলেকশন করলাম, এখানে মেসেঞ্জারে গেলে আপনার ওইখানে ওর কাছে মেসেজ পাঠাতে পারবেন। এখানে লেখিয়ে রে মেসেজ, যে কোনো কিছু লেখিয়ে রে ফটো বা যে কোনো অপশন কিছু লেখেন সমস্যা নেই, আপনার যা লেখেন এখানে ক্লিক করলে চলে যাবে। তারপর দিয়ে আপনার আবার চলে যাবে এই যে কল, এখানে কলস লেখা আছে, কলস আসলে আপনার যাদের সাথে কথা বলছেন, আমি একজনের সাথে SMS দিছিলাম এখানে আছে, আপনার এখানে ওই নামটার সাথে নাইম হোয়াটসঅ্যাপ লেখা আছে। তো এখানে সরাসরি কলে দিলে কল চলে যাবে, আবার এখানে ওকে করার পরে আপনি ভিডিও কল দিতে পারবেন। তা ভয়েস রেকর্ডের জন্য তো কলে আপনারা তো জানেন কীভাবে করতে হয়, এটা সবাই ইজিতে বুঝে। তো আবার সার্চ করতে চাইলে বা যদি আপনি সেটিং করেন বা কিছু লেখার আগ্রহ থাকে, এখানে সেটিংয়ের অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি লিখতে পারবেন, করার পরে আপনার ভয়েস রেকর্ড দিতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি, আপনি কল দিলে কলে চলে যাবে, আর যদি নামের উপর
क्लिक करें। করার পর আপনি এখানে মেসেঞ্জারের যে সিস্টেম আপনার অডিও কল ভিডিও কল আছে এবং মেসেজের মধ্যে গেলে আপনি এখানে ভয়েস রেকর্ডও ফাড়াইতে পারবেন। এভাবে ভয়েস রেকর্ড টিপ দিয়ে ফাড়াইতে পারবেন। সব অপশন আছে এখানে দেওয়া, অটোমেটিক চলে যাবে। আপনার ফটো ফিক্স করতে হয় আর বোঝানো লাগবে না, একদম স্যাম্পল। আপনার মোটামুটি ভালো, এখন আপডেট মোটামুটি ভালো ক্লিয়ার চলতেছে, তাই আমি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম। যারা নিউ তাদের জন্য, আর পুরান যারা ইউজ করেন তারা তো করতে আসেন করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করবেন, যাতে আমি ভিডিওগুলো দিলে আপনারা দেখতে পারেন। তো দোয়া রইলো, সবার জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।